তারা আশীর্বাদ নিচ্ছে সেখানে মাথা টেকে কার মরিয়মের পায়ে আর যিশুর ঈসা মসীহর পায়ে এসে এয়ারপোর্টের রাস্তায় একটা রেস্টুরেন্টে ঢুকলাম একটা রুটি আর চা খাবো তো আমার ড্রাইভার বললে ডাল ফ্রাই নেব তো সে বললে যে স্যার ডিমের আমলেট খান ডাল ফ্রাই দেবো না তো ছেলেটা কত ভালো ছেলে জানে খানা খেলাম রুটি খেলাম তারপরে আপনার ডিমের আমলেট খেলাম আরও বিভিন্ন রকমের খাবার খেলাম তো খাওয়ার পরে ছেলেটা বললে স্যার একটা কথা বলবো মালিকটা কি হয়েছে বাবু হিন্দু ভাই বলে স্যার আমি আপনার বহুত বড় ফ্যান আমি ভাবতেও পারিনি আমার রেস্টুরেন্টে আপনার মতো লোক আসবে আমি মনে কত বিল হলো বলো বলে হুজুর বলবো না অমুসলিম ভাই আমরা না অন্যদিন তোমার কাছে খাবো আজকে আমি অর্ডার করেছি খাবো সেই ছেলেটা বলল আপনাকে এই জন্য ডিমের আমলেট আর রুটি দিলাম আর ডাল ফ্রাই দিলাম আমার হোটেলে যতগুলো মাংস আছে সব কাটা আমরা জানি আপনারা কাটা খান না জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা জানি ওই জন্য আপনাকে দিলাম না এবং এক টাকাও নিল না আমি এত দেবার চেষ্টা করলাম লাস্টে বলছে আমার একটা শখ আছে আপনি পূরণ করবেন কি বাবু বলে আপনার সাথে একটা ফটো নেব আমি বললাম লাও ডিলিট করে দেবে আর তার লেগে দোয়া দিলাম আল্লাহ তুমি একে ইসলামের জন্য কবুল করো জোরে বলুন আমিন আমার দোয়া এটাই থাকে আমার দোয়া এটাই থাকে আর কামায়ে বরকত দাও আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো আমি তাকে চিনি না সে আমাকে চিনে ফেসবুকে দেখেছে আমার ভাষার দ্বারা হয়তো আল্লাহ তাকে কবুল করে নিতে পারে আল্লাহ যাকে হিদায়ত দিবে সেই হিদায়ত পাবে তবে মানুষকে চেষ্টা করতে হবে শুনেলেন যদি কোনো অমুসলিম ভাই আমার বায়ান শুনেন তাদেরকে ওয়েলকাম জানাবো স্বাগত জানাবো সাদরে গ্রহণ করব শুনেলেন ইসলাম কতটা পরিষ্কার পরিচ্ছন্ন কোন মুসলমান ব্যক্তি আপনি যদি মুরগির দোকানে গিয়ে বলেন আমাকে জবাই করা মাংস দাও আপনি জবাই করা মাংস দিবেন কিন্তু টাকাটা আবার সুদের সেই একই মাল দাঁড়িয়ে গেল কথা বুঝতে পেরেছেন না পারেননি কেন আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি কোরআন এটা সুন্দরভাবে আল্লাহ বুঝালেন দুটো ওয়ার্ডের মধ্যে ব্যবসা হালাল সুদ হারাম সারাদিন মাতার ঘাম পেলিয়ে বারুইপুর বাজারে সবজি বিক্রি করে 500 টাকা রোজগার করেছেন আল্লাহর কসম হালাল পয়সা আল্লাহর কসম হালাল পয়সা সারাদিন ঘরে শুয়ে থেকেছেন একজনকে 2000 টাকা দিয়েছেন সন্ধ্যেবেলায় ব্যবসা তোর আগুন লাগলো না ফুটলো জানি না আমাকে এসে 500 টাকা বুঝিয়ে দিবি সুদটা আল্লাহর কসম হারাম আল্লাহর কসম হারাম সেই টাকায় যে খাবার খাবে সেটা হারাম সেই খাবার খেয়ে যে রক্ত তৈরি হবে শরীরে ব্লাডটাও হারাম যে ছেলেটা 500 টাকা হালাল পয়সা রোজগার করেছে সেই টাকায় সে যেটা খাবে হালাল খাবার যে রক্ত তৈরি হবে হালাল আজকে বড় কষ্ট লাগে আপনাদেরকে হাদিস শোনাবো মুসান্নাব ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন এখন শুনতে পাবেন সেদিনে একজন মুর্শিদাবাদে মাওলানা বায়ান করছিলেন ভালো আলেম সুন্দর একটা হাদিস বললেন যে আল্লাহর নবীর হাদিস খোরাসান থেকে একটা দল বেরিয়ে আসবে যারা হবে ইমাম মেহেদীর সৈন্য তারা যুদ্ধ করতে শুরু করবে তাদেরকে পৃথিবীর আর কোন শক্তি রুখে দাঁড়াতে পারবে না তাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না সবাই পরাজিত হবে তারা এসে আল আকসা মসজিদে ঝান্ডা গাড়বে জোরে বলুন সুবহানাল্লাহ এই হাদিসটা সহি হাদিস কিন্তু শুনেলেন সেদিনে কি হবে তারপরের যে চ্যাপ্টারটা বললেন গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাবে তারপরে আমি চাবলাম আমি বললাম এই হাদিসটাও সত্য
এরপর একটা হাদিস শোনো মুসান্নাদ ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার সাহাবীরা শোনো গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হবে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ভর্তি মুসল্লি কিন্তু নবীজির চোখের কোণে পানি ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি আপনি তো বললেন মুসল্লিতে মসজিদগুলো ভরে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুসল্লিতে ভরে যাবে শোনো হে আমার সাহাবীরা মুসল্লিগুলো কারা হবে কেমন হবে তারা সুদ খাবে আর নামাজ পড়বে আর বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে বড় বড় শপিং মল বানাবে কলকাতায় আর ফাস কাতারে নামাজ পড়বে মসজিদ তারা ভরে দেবে তখন ঈমানওয়ালা খুঁজে পাওয়া মুশকিল হবে মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস আপনার চোখে পানি আসার দরকার আমরা কি সেই যুগে ঢুকতে চলেছি আমরা কি অতিক্রম করছি এরপর প্রবেশ করতে যাচ্ছি ওই যুগে কিয়ামত করিবান লোক পাপ করবে পাপ কাজ করবে হালাল মনে করে লোক গুনাহ করবে হালাল মনে করে লোক বাদ্দিনের মধ্যে ঢুকে যাবে দিন মনে করে বাদ্দিনগুলোকে নিজেদের আখলাক মনে করবে নবীর আখলাক মনে করবে ইসলামের অঙ্গ মনে করবে আজকে আমি প্রমাণ দেব আপনার কলকাতায় নাকদা মসজিদের আওয়াজ পড়ে জুম্মার মুখে দাঁড়িয়ে আছে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে কলকাতা টাউনে বাস করে পয়সা হয়েছে বড় ব্যবসায়ী বড় টাকাওয়ালা বড় চাকরিজীবী পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে কেক কেটে নিজের ছেলের জন্মদিন পালন করছে এই জন্মদিন পালন আপনার আমাদের দেশের হিন্দু ভাইদের শাস্ত্রে তো নেই যদি বলেন এই আখলাক কার কেক কেটে জন্মদিন পালন করা ইহুদি নাসারাদের কালচার ইসলামের নয় হিন্দু ধর্মেরও নয় ভারতবর্ষের সংস্কৃতি নয় 25 ডিসেম্বর আমাদের দেশের মুসলমান ছেলেরা পালন করছে হাজার হাজার হিন্দু যুবক যুবতী তারা 25 ডিসেম্বর পালন করছে গির্জার সামনে কলকাতায় অশিক্ষিত নয় চাষি নয় দর্জি নয় মিটিয়া বুড়ুজে কাজ কারনে বালা সেলাই করা কারিগররা নয় শিক্ষিত যুবকরা যারা কলেজ ইউনিভার্সিটির পড়ুয়া তারা লাইন দিচ্ছে গির্জার সামনে মদের বোতল নিয়ে কেক নিয়ে প্রার্থনা জানাবে কোথায় যীশু খ্রিস্ট আর মরিয়মের মূর্তির সামনে লাইন দিয়ে দাঁড়িয়েছে একটার পর একটা ঢুকছে তারা আশীর্বাদ নিচ্ছে সেখানে মাথা টেকে কার মরিয়মের পায়ে আর যীশুর ঈসা মসীহর পায়ে কিন্তু শুনেন যে মূর্তিটা তৈরি করেছে এটা ঈসা মসীহর মূর্তি নয় যীশুস আলাদা ঈসা মসীহ আলাদা আল্লাহ তাআলা ঈসা নবীর মৃত্যুবরণ হয়নি তিনাকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন এটাই হচ্ছে সহিহ রেওয়ায়েত জোরে বলুন সুবহানাল্লাহ এবং রেওয়ায়েতে আছে ইমাম মেহেদীর জমানায় আসরের নামাজে যখন দাজ্জালের অভিযান চলবে পৃথিবীর বুকে আসরের নামাজে দামেস্কের মসজিদে আল্লাহ নামাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আসমান থেকে নামানো হবে ঈসা মসীহ এবং তিনি একটা দল গঠন করবেন সৈন্য সামন্ত তৈরি করবেন ওই খোরাসান ইমাম মেহেদীর দলটাই থাকবে ঈসা মসীহর সৈন্য সামন্ত যোদ্ধা হযরত ঈসা মসীহ হত্যা করবেন পরাজিত করবেন কাকে ওই দাজ্জালকে তারপরে গোটা পৃথিবীতে ইসলামের ঝান্ডা গেড়ে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ